যখন আমি ছোট তখন আমরা পাঁচটা ভাই ছিলাম, তখন আমার বাপ এলাকা কামাই করে, তখন ওই সময় আমার সংসারের অবস্থা খুবই খারাপ, দিন খাওয়া গেছে না খাওয়া গেছে, সেখানে যে বাচ্চা দিয়ে গরু বাছুরগুলো করছি, আর গরু বাছুর করে আমি আল্লাহর দোয়ায় খুব ভালো উন্নতি করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন রাখাল বন্ধু। আজ আমি অবস্থান করছি সুজার মাঠে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ জুড়েই চাষ হচ্ছে ঘাস। যে জমিগুলোতে চাষ হওয়ার কথা ধান অথবা সরিষা, অথচ চাষ হচ্ছে ঘাস। বিশেষ করে আমরা আজ এসেছিলাম হাসানুর ভাইয়ের গরুর খামারে। গরুগুলো যেহেতু এই ঘাসের মাঠে, তার জন্যই আমরা অবস্থান করছি এই মাঠে। আজ আমি হাসানুর ভাইয়ের কাছ থেকে এই মাঘের শীতে কিভাবে এই মাঠের মধ্যে গরুগুলো পালন করছে বিস্তারিত জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ হরদর্শন, আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ। তার দর্শক, চলুন আর দেরি না করে শুরু করা যাক। যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইবটা করে নিন, আর যারা করেছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসানুর ভাই কেমন আছেন? খুব ভালো আছি। যাকে যে গরু পালন করছেন মাঠের মধ্যে, এখন তো প্রচণ্ড শীত, বিশেষ করে মাঘ মাস। জি জি জি, প্রচণ্ড শীত মাঘ মাসে। জি, এই ঠান্ডার মধ্যে মাঠে গরু নিয়ে আসছেন, সারাত কি মাঠে গরুগুলো থাকছে? গরুগুলো মাঠেই রাত ভরে থাকে, রাতে মাঠে রাতেই থাকে। তাতে কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা নেই, সমস্যা নেই না। আমি কিন্তু গরুর গায়ের উপরে যে অনেক জায়গায় দেখেছি কিন্তু চাদোয়া টানায় দেওয়া, আমার দিকেও চাদোয়া মতো টানান লাগে না, চাদোয়াও প্রয়োজন হচ্ছে না। এই ঠান্ডার মধ্যে সারা রাত এভাবেই থাকছে? এভাবেই থাকে। ঠান্ডা কি লাগে গরুর? ও হঠাৎ করে কোনো রকম যদি কোনোদিন যদি একটা মাঠে লাগে, লাগেও না। এখন আপনার গরু কতগুলো মোটামুটি? গরু আমার আসলে বর্তমানে আসলে আটটা। আটটা? সব মিলে আটটা? সব মিলে আটটা। আসলে গরু পালনের সাথে সম্পৃক্ত হলেন কত বছর আগে, কীভাবে শুরুটা হয়েছিল যদি একটু বলতেন? আমি আগে বাগাবাড়ি দুধ বইতাম, বাগাবাড়ি দুধ বইতে বইতে তে আমার বাড়ির ভিতর আমার ভাই গরু ফেলছে আগে। আচ্ছা। তে ভাই গরু ফেলাত নিয়ে একদিন দুধ চাইছিলাম, আর ওই মানে মুখটুকে ভরে দেখে ওই এতনে গরু আমি একটা গরু কিনলাম। মানে আপনার ভাই গরু পালতো, সেখানে ভাইয়ের কাছে দুধ চাইলেন? জি। খাওয়ার জন্য? জি। আর ভাই অসম্মতি জানায়? জি। তারপরে সেই রাগে আপনি গরু পালন শুরু করলেন? আমি গরু পালন শুরু করলাম। আচ্ছা, কয়টা কিনলেন আর কিভাবে শুরু করলেন? প্রথমে একটা কিনলাম, একটা কিনাতে আমি দুধের একটা কিনে পালি আর দুধ বই। আচ্ছা। বাগাবাড়ির দুধ বই? আচ্ছা। তে বাগাবাড়ির দুধ বয়া মোটামুটি 20-22 বছর দুধ বইছি। দুধ বয়ার পরে আমি দুদিন নগজন আমি বাদ দিলাম, ওসব ব্যবসা মানে আমার ভালো লাগলো না, ওসব ব্যবসা তো পানির ব্যবসা, পানির ব্যবসা টা ভালো লাগলো না। দুধে কি পানি মিশিতেন নাকি? পানি আগে মিশতো আর দুধে পানি মিশিত। জি। আচ্ছা। তো ওগুলো আর ভালো লাগলো না আমার, ওগুলো আমি বাদ দিলাম। বাচ্চা দিয়ে করলাম কটা গরু বছর করি, কটা গরু বছর করি, এখন বর্তমানে গরু বছর লিয়ে থাকি। এখন গরু পালন করছেন, জমি কত বিঘা আছে? জমি আমার 5-7 বিঘে আছে। 5-7 বিঘে জমি আছে। আর ঘাস লাগানো আছে কত বিঘা? ঘাস লাগানো 5 বিঘে আছে। 5 বিঘে ঘাস? জি। এই ঘাস কতদিন চলবে? এই ঘাস মোটামুটি ফাল্গুন মাস পরিমাণ। ফাল্গুন মাস পর্যন্ত চলবে? ফাল্গুন মাস পরিমাণ চলবে। তারপরে আপনার গ্যামা ঘাস আছে, নেপের ঘাস আছে, এগুলো আপনার আষাঢ় মাস পরিবেন খাবে। এটা তো আপনার ছেলে? আমার ছেলে। নাম? রানা। ভালো আছো তুমি? দেখ তোমার বয়স কত? 7 বছর। 7 বছর। স্কুলে পড়ো তো? কোন ক্লাস এবার? 2। ক্লাস 2-তে? বাবার সাথে পাশাপাশি গরু দেখাশোনা করছো নাকি? গরু পালতে ভালো লাগে? আচ্ছা, যাই হোক। তো আসলে এই যে এখন আপনার 8টা গরু, তার মধ্যে গাভী কয়টা মোটামুটি? গাভী আছে 5টা। 5টা গাভী? জি। দুধ কতটুকু করে হচ্ছে? দুধ মোটামুটি এখন তো মোট বিয়ে নাই, কেবল 2টি গরু বিয়েছে। 2টি গরু 30-35 লিটার আছে। 30-35 লিটার? জি। আচ্ছা, সর্বোচ্চ আপনার যে গাভীগুলো আছে দুধ একটাতে কয় লিটার হয়? একটার আমার আসল 22। এটা কোন জাতের গরু? ওই দুইটা, ওইটা কালোটা? ওই কালো। কালোটা? জি। এটার আপনার 22 লিটার নামছে? 22 লিটার। ওটার 22 লিটার হয়, এটার 17-18 লিটার হয়। এটা 17-18 লিটার? ও যে 17-18 লিটার হয়। এটা 17-18 লিটার? জি। এটা হচ্ছে 22 লিটার? জি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বাচ্চা কয়বার দিল? বাচ্চা 2বার দিল। 2বার? জি। দ্বিতীয়বার বাচ্চা? এটা দ্বিতীয়বার? এটা বাচ্চা? ওইটা।
আচ্ছা, বীজটা কোথা থেকে দিচ্ছেন? বীজটা আমরা অফিস থেকে ডাক্তাররা নিয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এলাকার ডাক্তাররা। হ্যাঁ হ্যাঁ, এনাকাটি নিয়ে আমরা বীজটা কিনে নিই। বীজটা নিয়ে নিচ্ছেন? আচ্ছা, বীজটা কত কি ভাবে নেন? বীজটা আপনার ওই 400-500 টাকা দাম লয়। 400-500 টাকা নিচ্ছে? 400-500 টাকা দাম লয়। বীজ দিয়ে যায়, টাকা নিয়ে যায়। কেউ যদি দুধের জন্য একটা গাভী কিনবে, সেক্ষেত্রে কোন গরুটা ভালো মনে হয় আপনার কাছে? দুধের জন্য পিওর অস্ট্রেলিয়ান আছে না? পিওর অস্ট্রেলিয়ান? জি, পিওর অস্ট্রেলিয়ান দুধ বেশি হয় না কারণ পিওর অস্ট্রেলিয়ান দুধ বেশি হয়। বেশি হয়। আপনার তো অস্ট্রেলিয়ান? এটা আমার একটা অস্ট্রেলিয়ান। এটা তো অরিজিনাল না, যদিও ক্রস, হাই ক্রস বলবো আর কি। এরা হাই ক্রস। তো হাই ক্রস, সেই ক্ষেত্রে এইটা যেহেতু 22 লিটার নামছে, 22 লিটার পাচ্ছেন, তার মানে ফিজিয়ানের চেয়ে আপনার অস্ট্রেলিয়াতে দুধ বেশি? দুধ বেশি হবে। জার্সি গরুর যেগুলো ছোটো আছে, ছোটো জার্সি গরু আছে, ওগুলোর মিনি জার্সি, ওগুলোর বেশি হয়। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় জানতে চাচ্ছি, বিশেষ করে এখন তো খাদ্যর দাম অনেক বেশি, অনেক, সেক্ষেত্রে আপনার সারা বছর এই গরুগুলোকে কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? এখন সেক্ষেত্রে আপনার খোলভুষি খাওয়াচ্ছি, কিন্তু আমাদের লাভ হচ্ছে না। খোলভুষি খাওয়াইতেছি কিন্তু বর্তমানে লাভ আসতেছে না। খোলভুষির দাম তো অনেক, অনেক দাম, দাম বেশি। এই দুস্তি মনে হন যে দুধে আর লাভ নাই। খোলভুষির যে পরিমাণ দাম, এখন বুশি কত অবস্থা চলছে? বুশি 1930 টাকা বস্তা। 1930 টাকা বস্তা? এটা কি গমের ভুষি? গমের ভুষি। ভুষি কোনটা কোনটা খাওয়াচ্ছেন? বসি আমরা খাওয়াচ্ছিলাম সোয়াবিন ভুষি, আগে দিছি, আনার পাওয়া যাচ্ছে না। সোয়াবিন ভুষি পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। আপনার গমের ভুষিটা দিচ্ছেন? গমের ভুষিটা দিচ্ছি। ছোলা কি দিচ্ছেন? ছোলার ভুষি? না, ছোলার ভুষি দিচ্ছি না। শুধু আপনার গমের ভুষিটাই চলছে? গমের ভুষি দিয়ে সোয়াবিন খাওয়াইতাম। সোয়াবিন খাওয়াইতাম। এখন বর্ষাকালে, বর্ষার মৌসুমে তো এই মাঠটা পানির নিচে ডুবে থাকে, পানির নিচে ডুবে থাকে, পানিতে ডুবে থাকে। জি জি। তো সেই সময় আপনি কী ধরনের খাবারগুলো খাওয়াচ্ছেন? ওই সময় আমরা শুধু খোল আর খ্যার। খ্যার আর শুধু খোল? শুধু খোল আর খ্যার। পাশাপাশি খোলটা দিচ্ছেন, খড়টা দিচ্ছেন এবং খোলটা খাওয়াচ্ছেন, সাথে ভুষিও তো রাখছেন। জি জি। সেই সময় খরচটা অনেক বেশি পড়ে যাচ্ছে? অনেক বেশি পড়ে যায়। মাঠে মোটামুটি আপনার দেড় থেকে দুই মাস চলবে? মাঠে দেড় থেকে দুই মাস চলবে। দুই মাস, অর্থাৎ শীতের শেষে আবার গরুগুলো কিন্তু বাসায় চলে যাবে? গরুগুলো বাসায় চলে যাবে। খড় আর হচ্ছে আপনার ভুষির উপর নির্ভর হয়ে যাবেন। হ্যাঁ। গরুগুলোর মধ্যে কী ধরনের রোগগুলো বিশেষ করে দেখা যায়? গরুগুলো রোগের বিশেষ করে দেখা যায় হলো বেশিরভাগ আসলে মাই। মাই আসে? মাই আসে। আচ্ছা আচ্ছা। আর দুই নম্বর কথা হলো যে মাঝে মধ্যে এই গরুর বছরের এই মানে খাদ্যর তো আর শেষ নাই, গরুর পেট ফুলে যায়। এমনি জরা এবং খুরা রোগের যে ভ্যাকসিন গুলো আছে, এগুলো কি দেওয়া আছে গরুগুলো? হ্যাঁ, এগুলো দেওয়া আছে। এটা কয় মাস পর পর দিচ্ছেন? এটা আপনার 6 মাস পর পর দিচ্ছে। গরুগুলো তো মোটামুটি দীর্ঘদিনই পালন করছেন, সেই ক্ষেত্রে এই গরু পালনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি একটু বলতেন? ভবিষ্যৎ পরিকল্পনা এগুলো বলি খুব খারাপ লাগে, খুব অভাবে চলছে। এখন ধরেন গরু বছর বাপ মরে গেছে, এখন আমরা 5টা ভাই আছি। আল্লাহর দোয়ায় খুব ভালো চলতে চান। আগে তো ব্যবস্থায় দিন গেছে, আপনাকে দোয়ায় খুব ভালো চলতে চান। ব্যবসা ধরছিলাম, ওই ব্যবসা ধরেন যে দেখলাম আয় বহান নাই, ওই ব্যবসা বাচ্চা দিয়ে এখন গরু বছর বলিয়া ঝুঁকেছি। আগে তো আমি বাগাবাড়ি দুধ বসি দীর্ঘদিন, সবাই জানে, গ্রামের সবাই জানে, আর কেউ আমাকে না চিনলে বারো একজন লোক বলছে আসিয়া দুধ বইছে ওনার বাড়ি যাবো। এক গাছ সালে কলবারও দেখা দিচ্ছে যে ওনার বাড়ি ওইটা। আমি বহুদিন দীর্ঘদিন দুধ বইছি, মোটামুটি 22-23 বছর। দুধ বড় পরে দেখলাম যে এখন ওই যে ব্যবসা আইছে, দুধে পানি না দিলে পরে ব্যবসা করা যায় না, তো ওইগুলো বাচ্চা দিয়ে দেখলাম আমি গরু বছর বিলিয়ে যাই। আর আপনাকে দোয়া আল্লাহ তাহলে আপনাকে দোয়া গরু বছর বিলিয়ে পরে রয়েছি ভাই। তাতে গরু পালনের লাভ আছে তো? গরু পালনের লাভ যদি খাদ্য খাবার যদি নিজের হয় তাহলে লাভ আছে, আর যদি খাদ্য খাবার যদি কিমোট কিনা হয় তাহলে লাভ নেই। অর্থাৎ গরু পালন করতে গেলে 2-4 বিঘা জমি থাকতে হবে? জমি থাকতে হবে। যাদের বেশ করে 2-4 বিঘা জমি আছে, জমির ধান পাচ্ছে, ধান থেকে যে খড়টা পাচ্ছে খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। জি। আর টুকটাক আপনার খোল ভুষিটা খাওয়াচ্ছে? খাওয়াচ্ছে। এখানে আপনার খাবার সেভ হচ্ছে। আর বিশেষ করে পানি নেমে যাওয়ার পরে যে জমিগুলো আছে, এই জমিগুলোতে আপনার শুধু ধানই হয়? ধানই হয়, এই ধান আর ঘাস। ধান আর ঘাস। এই যে ঘাসের সিজনটা মোটামুটি 3-4টা মাস আপনার ঘাস দিয়ে কিন্তু চলে যাচ্ছে, একটা ব্যাকআপ দিচ্ছে। প্রবাদ আছে এরকম যে গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবে 12 মাস। 12 মাস। তো আসলে সেই ঘাসটা যে গরুর জন্য কতটা প্রয়োজন, কাঁচা ঘাসটা খাওয়ানোর কারণে গরুগুলো সুস্থ সবল থাকছে, রোগ ব্যাধি কম হচ্ছে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, হাইট ওয়েট দ্রুত বাড়ছে, তার মানে ঘাসের বিকল্প নাই গরু পালনের ক্ষেত্রে। নতুন উদ্যোক্তা যারা আপনাদের মতো এরকম গরু পালন করতে চাচ্ছে বা গরু পালন সে একটু আসতে চাচ্ছে, তাদেরকে আপনি কী পরামর্শ দেবেন?
তাদেরকে পরামর্শ যদি কেউ আসে ওই বিষয়ে তাহলে তাদেরকে পরামর্শ দেবো আগে যে আপনার হয়তো আপনার দুই সার্টিফিকেট সহ সম্পত্তি আছে কিনা, যদি থাকে তাহলে আপনি গরু পালতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি গরু পালেন না। কারণ যে গরু তখন গোখাদ্য মানে লাভ হচ্ছেই না, গোখাদ্য দাম অনেক বেশি, দাম অনেক বেশি লাভ হচ্ছে না। তবে আপনার পালাচ্ছেন না পালাটাই ভালো, আপনি অন্য এই টাকা দিয়ে অন্য কর্ম করে খান। আর যদি আপনার সহ সম্পত্তি থাকে কিছু টাকা তাহলে আপনি পালতে পারেন। তো ঠিক আছে আসানুর ভাই, আপনার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো। আমাদের রাখাল বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনার এই গো খামারে উত্তর উত্তর সফলতা কামনা করছি। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।